তানজিম সাকিব খুব মজার একটা কথা বলেছেন, উনি কি করে নারী বিদ্বেষের বিদ্বেষী হবেন, ওনার মাই তো একজন নারী, কি আশ্চর্য ঘটনা, কি করে ওনার মা একজন নারী হলেন, আমরা তো কেউ জানতামই না, মানে কার মা নারী না, মানে কি করে উনি নারী বিদ্বেষী হবেন, ওনার মাই তো একজন নারী, মানে আমি জানি না কথাটা কেমন শোনাচ্ছে। এবং জনাব জালাল ইউনুস যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি তার ভুল স্বীকার করেছেন, এ ধরনের কোট আন কোট এ ধরনের পোস্ট তিনি আর করবেন না। কোন ধরনের পোস্ট জানাব দেখাবেন, আমার খুব জানার আগ্রহ, কোন ধরনের পোস্ট, এই ধরনের পোস্ট উনি আর করবেন না বলতে আপনি মানে আপনি প্রথম কথা হচ্ছে আপনি এই পোস্টগুলোকে কীভাবে দেখেন, যদি উনি এই পোস্টগুলো আর না করেন, এই ধরনের পোস্ট আর না করেন, তাতে করে আপনি বেশ স্বস্তি বোধ করছেন কি না, কোন ধরনের পোস্ট আর করবেন না বলে মনে করছেন জনাব ইশতিয়াক আহমেদ? ধন্যবাদ। না দেখেন এটা বড় একটা অপরাধ, আমরা হয়তো বা এভাবে দেখতে পারি যে হি ওয়াজ ভেরি ভেরি ইমেচিওর যখন এটা দিয়েছে, এটার যে সিরিয়াসনেসটা ব্যাপকতাটা সে সেই সময় হয়তো বা সেটা উপলব্ধি করতে পারেনি, অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না, এই ধরনের একটা জেন্ডার ডিসক্রিমিনেশন কামিং ফ্রম সামওয়ান যে কিনা ইন্টারন্যাশনাল সিনে পদার্পণ করছে, তার থেকে তো আরও কাম্য নয়। তো এটা আমরা ওইভাবে দেখতে পারি, যেহেতু এটা যতটুকু আমি বুঝতে পেরেছি যে কিছুদিন আগেকার, এটা রিসেন্ট সময়কার না, তো তার তার হয়তো বা ইমেচিউরিটি যদি বলি, জনাব ইশতিয়াক আহমেদ আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমার মনে হয় যে আমার সহকর্মীরা যদি একটু সাহায্য করেন, কারণ আমার মনে হয় যে সকল পোস্ট সম্পর্কে আপনি বোধ হয় ওয়াকিবহাল নন, কারণ উনি এই কথার এই পোস্টটি কী যেন শব্দটি বলছেন নারী বিদ্বেষ, এটি আসলে নারী বিদ্বেষের পোস্ট কিনা সেটি নিয়ে আমার একটা প্রশ্ন আছে। যাই হোক, উনি যেটি পোস্ট করেছেন সেটি আপনি একটি পোস্টের কথা বলছেন, এর বাইরে উনি পোস্ট করেছেন যে বিজয় দিবস মানাটা ঠিক না, এই কথাটিও উনি বলেছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মেনে যে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয় এটি আসলে মানাটা ঠিক না। উনি জাতীয় পতাকা উনি যেখানে খেলতে যান সেখানে জাতীয় পতাকা ওড়ে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং জাতীয় পতাকা ওড়ে এবং জাতীয় দলকে তিনি প্রতিনিধিত্ব করেন বলেই হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে সমর্থন করে, সেই জাতীয় পতাকা এবং বিজয় দিবসকে উনি আসলে যেভাবে আমরা সম্মান জানাই সেভাবে সম্মান জানানোটাকে সমর্থন করেন না, বিজয় দিবস থাকা ঠিক না বলেন। এবং তিনি আরও বলেন যে আমি ঠিক এই ফ্রি মিক্সিং শব্দটার মানেটা জানি না, অর্থাৎ কি না, নারী পুরুষ নির্বিশেষে সকলে যেখানে এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সহশিক্ষা সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা, কাউকে সহধর্মিণী বানানোটা ঠিক না, অর্থাৎ তিনি এই সহশিক্ষা ব্যবস্থাকেও ঠিক না বলে মনে করেন। আপনি এটাকে কি বলবো কৈশোরের বাতুলতা বলে একটা পোস্টকে হয়তো ক্ষমা করার কথা বলছেন, আমি ঠিক জানি না আপনি অন্য পোস্টগুলো সম্পর্কে অবগত কিনা জনাব ইশতিয়াক আহমেদ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিছু তো অসুস্থ মস্তিষ্কের পরিচয় তো কিছু এখানে, কিছু তো আমরা এখানে বুঝতে পারছি। এখন এটা তার থেকে বেশি হচ্ছে যে পিসিবির জন্য এটা তারাও একটু বিপাকে কিংবা তারাও একটু অপ্রস্তুত কিংবা তারাও একটুখানি আমার মনে হয় যদি বলি বেকায়দায় আছে, এটাকে এটা সিরিয়াসনেস থেকে এখন জিনিসটা হচ্ছে যে তাকে এখন কিভাবে শাস্তি দিবে কিংবা কিভাবে ব্যাপারটাকে অন্যান্য ইয়াং প্লেয়ার যেন সে দুঃসাহস না পায় আগামীতে, এটা যদি আমরা একটা ভুল হিসাবে যদি আমি আমি আসলে এই প্রসঙ্গটা একটু প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ক্ষেত্রেও দেখেছি, ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার একজন নারী সাংবাদিককে অ্যাসল্ট করেছিলেন, হ্যাঁ বিভিন্ন প্লেয়ার আপনি নিশ্চয় মনে করতে পারছেন, আমি নাম বলছি না কারোরই, বিভিন্ন দেশে বর্ণবাদী মন্তব্য করেছে বিভিন্ন খেলোয়াড়, তাদের কিন্তু শক্তপোক্ত শাস্তি হয়েছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে বর্ণবাদ বা কি বলবো নারীর প্রতি অসম্মান এইগুলোকে যদি ওই দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে বড়ভাবে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়, আমরা আসলে এটাকে কীভাবে দেখছি? না জানি আপনি যেটা যে যে প্লেয়ারের রেফারেন্সে বলছেন সেটা কোনো ফিজিক্যাল কোনো ইয়ে ছিল না, বাট এটা কোনো অ্যাসল্ট ছিল না অ্যাজ সাচ, এটাকে ওই সেক্সুয়াল অ্যাবিউজ হিসাবে এটা তার কমেন্টটাকে ইন্টারপ্রেট করা হয়েছে, এবং অবভিয়াসলি ইট ওয়াজ ভেরি অফেন্সিভ
from coming from an international pair সেটাও কি একটা সাক্ষাৎকারে যে ধরনের যেটা বলে যে একটা মস্কারা টাইপ করা এটা অ্যাকসেপ্ট করে এবং তাকে যথাযথ সেই শাস্তিটা পেয়েছে ইয়েস এই ধরনের উক্তি এই ধরনের কমেন্টস করাটা এটা দুঃসাহস ছাড়া আমি একটু বিনয়ের সঙ্গে আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই যে এটি কোনো অ্যাসাল ছিল না আপনার এই বক্তব্যটা ঠিক না ফেসবুকে পোস্টের কারণে বাংলাদেশের বহু মানুষ এখনো কারাগারে জেল কাটছে আপনি জানেন শুধুমাত্র ফেসবুকে তারা একটা পোস্ট করেছে যেটি আপনার আমার বা কারো কারো পছন্দ হয়নি সে কারণে মামলা হয়েছে এবং জেল খেটেছে বাংলাদেশে আইন আছে যে আপনি কোনো ধর্মীয় কোনো গোষ্ঠী কোনো ব্যক্তির ব্যক্তির প্রতি আক্রমণ করে কিছু লিখতে পারবেন না এটি একটি ক্রিমিনাল অফেন্স বাংলাদেশে আমরা তো বহু বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছি এটার একটা সংজ্ঞা নির্ধারণ করতে এটিও এক ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ জনাব ইশতিয়াক আহমেদ জি এটি এই কমেন্ট উনি করতেন না যদি সাংবাদিক পুরুষ হতেন তার মানে একজন নারীর জন্য সাংবাদিকতাও একটা অনিরাপদ পেশায় পরিণত করা হয় এই ধরনের মন্তব্য করে আমি খুবই দুঃখিত এটা আসলে কোনোভাবেই একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে সেক্সুয়াল অ্যাবিউজ না বলে মানে ছোট করার বা হালকা করার সুযোগ নেই যেন জয়মামুন আপনি বলছিলেন শেষ হয়নি না না আমি বলছিলাম এটি যে আমাদের ক্রিকেটার যে কাজটি করেছে এটি একটি ক্রিমিনাল অফেন্স বাংলাদেশে তাকে কোথায় আপনারা তাকে মানসিকভাবে সাহায্য করবেন চিকিৎসা দিবেন সুস্থ করে তুলবেন সেটি না করে তাকে যদি এই ক্ষমা করে দেওয়া হয় বা এটি আমি মনে করি যে এটি খুবই অন্যায় ধরনের কাজ তিনি বাংলাদেশ একজন উদীয়মান ক্রিকেটার কিন্তু অনিবার্য নন তিনি সাকিব আল হাসান না তিনি মাশরাফি বিন মুর্তজা না তাকে এখনই শুদ্ধ করার সুযোগ আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মত যে শাস্তি আপনি মামলা না করেন কিন্তু তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার তার মেন্টাল কি বলে এটাকে কাউন্সিলিং দরকার সেই জিনিসটা কি ক্রিকেট বোর্ড করছে কিনা না এটা আমি তো মনে করি এটা এখন অবভিয়াসলি এটা সিরিয়াসনেস তো সে বুঝতে পারে নাই অবভিয়াসলি ইট ইজ আ সিরিয়াস অফেন্স নো ডাউট আমি আপনার সাথে এখানে মোটেও কোনো দ্বিমত করার এখানে কোনো স্কোপ নাই এখন যেহেতু ঘটে গেছে আমাদেরকে কিভাবে দেখতে হবে আগামীতে কোনো প্লেয়ার এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের কমেন্ট করার চিন্তা ভাবনা করারও কোন রকমের দুঃসাহস যেন তাদের আগামীতে না হয় না না আমি আসলে একটা জিনিসই বুঝতে পারছি না জি ডক্টর সাহেব জি জি জানেন দেখুন স্যার এইস্তে কামেদ আমি একটু একটু একটা কথা আপনাকে ধরিয়ে দিই আপনি যদি একটু একটু মন্তব্যটা করেন মানে তানজিম সাকিব কিন্তু জাতীয় সঙ্গীত গান না মানে এগুলো আসলে তো এখন রিলেট করা যাচ্ছে প্রাসঙ্গিক হিসেবে খুঁজে বের করা যাচ্ছে উনি জাতীয় সঙ্গীত গান না উনি বিজয় দিবস থাকা ঠিক নয় উনি একটা বিশেষ বিশ্বাস থেকে বলছেন বিজয় দিবস থাকা যাবে না উনি কি করে বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ারার হন উনি কি করে বাংলাদেশের পতাকাবাহী হন মানে এটা কি করে সম্ভব কার মানে তাকে কি করে বাংলাদেশের পতাকা হাতে তুলে দেওয়া হলো জনাব ডক্টর শামীম রেজা না এই প্রশ্নটা মাথায় রেখে আমি যদি একটা একটা ভূমিকা এইভাবে দিই যে আমাদের এখন যারা ক্রিকেটে আসছেন ক্রিকেটকে তো আমরা কেবল একটা বাণিজ্যিক বিষয় বা একটা বিনোদনের মধ্যে আটকে রাখছি না মানে এটা আমাদের একটা জাতীয় জীবনের একটা অনুষঙ্গ এবং তারা প্রত্যেকে রোল মডেল আপনি দেখছেন যেভাবে একজন শিক্ষার্থী আগে একটা বড় সরকারি চাকরি হব বড় প্রতিষ্ঠানের প্রধান হব এখন একজন শিক্ষার্থী চিন্তা করে আমি একজন বড় ক্রিকেটার হবো একজন তরুণ চিন্তা করে তার মানে কত দূর ক্রিকেটকে তারা সম্মান ভালোবাসে এবং জাতীয় পর্যায়ে জীবনের অংশ হিসেবে নিয়ে নিয়েছেন এটাতে কোনোভাবে নিঃসন্দেহে এর সঙ্গে বাণিজ্য যোগ আছে এর সঙ্গে বিনোদন যোগ আছে অস্বীকার করব না আর যে কথাটা একটু আগে বারবার বলা হচ্ছিল যে ক্রিকেট বলেন টেনিস বলেন ফুটবল বলেন গত এক দুই দশকে অসংখ্য নীতিমালাও তৈরি করা হয়েছে যে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনের ব্যাপারে কি করব যদি অ্যাবিউজের বিষয় থাকে সেখানে কি করব সম্প্রতি একজন নারী ফুটবল প্রধানকে উন্মুক্তভাবে চুম্বন করার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তাই না যে বহু রকম আলোচনা হয়েছে সেটা আমরা দেখেছি সেটা খুব সাংঘাতিক বাজে ধরনের আচরণ বা হয়তো বিতর্কিত বিষয় কিন্তু এই বিষয়টা মাথায় রেখে যেটা জয়মামুন বললেন একবারও কিন্তু আমরা কাউন্সিলিং এর কথাটা শুনছি না যে একে তো প্রাথমিকভাবে একটা কাউন্সিলিং এ আনতে হবে এবং দ্বিতীয় আমার যেটা একটু প্রশ্ন সেটা আমরা যখন এরকম ক্রিকেটার খুঁজে পাই অবশ্যই ট্যালেন্ট তো আমাদের দরকার নাহলে আমরা চালাবো কিভাবে কিন্তু যে সময় আমরা ট্যালেন্ট হান্ট করছি তখন আমাদের কিন্তু অনেক সামাজিক সমস্যা রয়েছে আমাদের ধর্মীয় ক্ষেত্রে রয়েছে জঙ্গিবাদের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন এনগেজমেন্টের ক্ষেত্রে আমাদের টেনশন রয়েছে তো আমরা কি এরকম কাউকে খুঁজে বের করার আগে তার ব্যাকগ্রাউন্ড চেকটা কিভাবে করি মানে সেইটা একটা প্রশ্ন এবং যদি না করে থাকে এতদিন তাহলে এখন কি চিন্তা ভাবনা করছি এবং এখন এই
আমাদের তরুণ উদীয়মান ক্রিকেটারের ব্যাপারে আমরা কি চিন্তা করতে পারি, মানে শুধু কি কাউন্সেলিং এ যথেষ্ট হবে নাকি এই বিষয়গুলো আপনারা বিবেচনায় নিয়ে আসবেন, যদি আমি একটু প্রশ্ন রাখার আপনার কাছে রাখি বিষয়গুলো? জি অবভিয়াসলি কাউন্সেলিং ইজ আ মাস্ট, আমি তো আগেই বলছি যে এখন যেটা যেহেতু এটা করে ফেলেছে, এটা সিরিয়াসনেসটা এটা ব্যাপকতাটা যখন করেছে তখন বুঝতে পারেনি, এখন যেহেতু এটা প্রকাশ পেয়েছে বা এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা সবাই আমরা বুঝতে পারছি যে এটা কি করে বসেছে, সেই জন্য বিসিবি আমার মনে হয় এই ব্যাপারে খুব তৎপর। বিসিবি এই ব্যাপারে এটাকে হালকা করে নেওয়ার কোনো স্কোপ নাই, এবং এই কাউন্সেলিং কথা আপনারা যেটা বলছেন অ্যাবসলুটলি অ্যাবসলুটলি এখানে কাউন্সেলিং সিরিয়াস কাউন্সেলিং, আমি যেটা কিছুদিন আগে বললাম উক্তি করার তো প্রশ্নই নাই, এই ধরনের খেয়াল মাথায় আনার সেই দুঃসাহস তার কারো হওয়া উচিত না, এবং এখনই সময় যে আমরা এই ইয়াং প্লেয়ার্সরা অবশ্যই আরেকটা জিনিস না বললে পারছি না যে এদের এদের বেসিক্যালি শিক্ষাগতা ইয়ে কতখানি তারা অর্জন করেছে আমি সেটাও একটু আমাদেরকে দেখতে হবে। আমি বলছি না যে এটা দিস ইজ নট আই এম নট ট্রাইং টু পুট ইট অ্যাজ এন এক্সকিউজ, বাট সেটাও আমার মনে হয় যে এই এই জিনিসগুলো শিক্ষা কর্তৃক হয়তো সেগুলো পেরে ওঠেনি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, বিভিন্ন অবস্থান থেকে আসবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেক করি আমরা তাদের? না আরেকটা জিনিস না এটাও না বলে পারছি না, শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষা তারা বেশি অর্জন না করলেও পুঁথিগত শিক্ষা যেটা যদি বলে থাকি তারপরে অনেক তারা নজির রেখেছে যেটা নিঃসন্দেহে আমাদের গর্ব করার মতো, সুতরাং আমাকে একটু ব্যালেন্স করেই বলতে হচ্ছে। বাট এই এই ইস্যুটা অনেক শিক্ষিত লোকরাও কিন্তু শিক্ষিত লোক, যেমন একজন শিক্ষিত লোক কিন্তু আইকন না, রোল মডেল না, মানে আমি জয়ীমামুন বা মিথিলা বলার চাইতে তানজিমের একটা পোস্ট মানে বিরাট ব্যাপার, মানে এটা কোটি কোটি মানুষের উপর আগুনের মতো এটা ছড়িয়ে যায়, যে কারণে আমরা বলছি যে এই আমি দুটো প্রসঙ্গ আমি একদম স্পষ্ট বলি মিথিলা একটা এক মিনিটের মধ্যেই, আমি একটা বড় উদাহরণ দিই, কার্ল লুইস যখন মানে আপনি জানেন যে বিখ্যাত গত শতকের সবচেয়ে বড় অ্যাথলিটদের একজন, কার্ল লুইসের সাথে সাথে কিন্তু কারিকুলাম যেত, সে কি পড়বে সে কি করবে তাকে যেন ওর সাথে সাথে মোটামুটি একটা ওরিয়েন্টেশন দেওয়া হয়, আমরা এত বছর ধরে ক্রিকেটে আছি একটা সফিস্টিকেটেড গেম এটা, আমরা কি এরকম রাখি যে এই ধরনের একটা কারিকুলাম তাকে ওরিয়েন্ট করা, তাকে যেমন ভাষা শেখায় আমরা এই ধরনের রাখি কিনা, এবং কি ব্যাকগ্রাউন্ড চেক করে, আমি বারবার ওই প্রশ্নটা করছি, একটু কি খোঁজ খবর নিয়ে কিনা যে কি করতেন না করতেন কোথায় ছিলেন? না সেগুলো তো করেনি, বাট আমার আমি আবার এটাকে যদি আপনি দেখেন যে একটা ভয়াবহ প্রতিক্রিয়া, এটা তো সে তো ভয় পাবেই, সে তো বুঝবেই যে সে কি সে কি ভুলটা করেছে, এটাতে আগামীতে যেগুলো অন্যান্য ইয়াং প্লেয়ার্স তারাও বুঝবে দ্য ডুজ এন্ড ডোন্টস সিরিয়াস। মানে আমার মনে হয় এই আলাপটা শেষ করতে হবে জনাব ইশতিয়াক আহমেদ, কিন্তু আমি আসলে এখনো বুঝতে পারছি না যে নারী বিদ্বেষী আমি তাকে বলবো না, কারণ তিনি আসলে মনে করছেন যে এটি নারীদের জন্য ভালো, সেই কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, উনি আসলে কিন্তু নারী বিদ্বেষী না, এটা তার একটা পারসেপশন, সে কিন্তু আসলে নারী বিদ্বেষী না, সে মনে করছে নারীরা ঘরে থাকবে নারীরা বাইরে যাবে না এবং পুরুষরা তাদের, এটার জন্য আমি যেটা বুঝছি যে ওর কাউন্সেলিংটা খুব জরুরি, মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার, হ্যাঁ মানে পুরুষরা তাকে খাওয়া পড়ার যোগান দিবে এটাই নারীর জন্য ভালো শ্রেয়তর, সুতরাং তিনি এটা লিখছেন, ফলে নারী বিদ্বেষী তাকে বলা যাবে না। কিন্তু আমার বরং অনেক বেশি চিন্তা হচ্ছে যে যে মানুষটার হাতে বাংলাদেশ তার জাতীয় পতাকা তুলে দিল, সেই মানুষটি জাতীয় পতাকায় বিশ্বাস করে না, বিজয় দিবসে বিশ্বাস করে না, জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, তাহলে আসলে কি হবে? যাই হোক, এই প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি, জনাব ইশতিয়াক আহমেদ ধন্যবাদ।